হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পল্লী বিদ্যুতের বিল পে করতে হয় বিকাশ অ্যাপসের মাধ্যমে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে আমার বিলের কাগজটি আছে। তো আপনাদেরকে এই বিলের কাগজটি সামনে রেখে আপনাদের এই যে দেখুন সামনে এস এম এস হিসাব নং যে নম্বরটি আছে 10 310 1033049 8 লাস্টে 6 5 এই নম্বরটি এস এম এস হিসাব নং। এই নিচের নম্বরটি আপনাদেরকে এই নম্বরটি দিয়ে আপনাদেরকে বিকাশের বিলটি পে করতে হবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে অ্যাপসের মাধ্যমে বিলটি পে করবেন। তো প্রথমে আপনাদেরকে বিকাশে ঢুকতে হবে। তো আমি আমার বিকাশে ঢুকতেছি, বিকাশ অ্যাপসের মধ্যে অ্যাপে। তো এখন আমি আমার পিনটি দিব। তো আমার পিনটি আমি আপনাদের দেখাচ্ছি না, আপনাদের পিনটি আপনারা দিয়ে নেবেন। আমি আমার পিনটি দিয়ে নিয়েছি, এখন আমি পরবর্তী ধাপে এগোব। তো পরবর্তী ধাপে এগোর জন্য আমার এখানে ট্যাপ করতে হবে। তো লোড হচ্ছে। তো আমার এখন আমার ব্যালেন্সটা চেক করব, ব্যালেন্সটা দেখি কত আছে। আমার ব্যালেন্স আছে 2418 টাকা। তো এখন আমি বিলটি পে করব। বিলটি পে করার জন্য আমাকে বিল পে এটির মধ্যে ক্লিক করতে হবে। তো বিল পে এটির মধ্যে ক্লিক করার পর তারপর আপনারা নিচে দেখবেন পল্লী বিদ্যুৎ পোস্ট পেড, পল্লী বিদ্যুৎ পোস্ট পেড এই লেখাটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম সৈকতে, তো এখানে আপনাদের কোন মাসের বিলটা আপনারা দিবেন। তো এখানে দেখুন আমার এতে মার্চ মাসের বিল এটা। তো আমার মার্চ মাস, তো এখান থেকে আমি মার্চ মাসটা সিলেক্ট করব। তো দেখি কই এই যে মার্চ মাস 2020, তো এখানে লেখা আছে মার্চ মাস 2020। তো এখন আমি আমার এই নাম্বারটি এখানে আমি উঠাবো। তো এইখানে ওঠানোর জন্য আমাকে এখানে ক্লিক করার পর এই যে এই নাম্বারটি, এই নাম্বারটি আমার উঠাইতে হবে। এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। তো এই যে দেখতেছেন এসএমএস হিসাব নং, এই যে দেখাচ্ছি আপনাদেরকে এসএমএস হিসাব নং, নিচে যে নাম্বারটি এই নাম্বারটি আমার এখানে টাইপ করতে হবে। তো দেখুন আমি নাম্বারটি টাইপ করতেছি, দেখুন 1 0 4 1 0 4 9 0 4 9 4 9 1 4 9 1 3 6 5 3 6 5। তো আমার নাম্বারটি উঠানো হয়ে গেছে। তারপর একবার চেক করে নেবেন 1 0 3 0 3 0 4 9 0 4 9 4 9 1 4 9 1 4 9 1 3 6 5 4 9 1 3 6 5।
তো বন্ধুরা ইংলিশ বলতে বলতে ইংলিশে আসা করে যদি কথা ভুল হয়ে থাকে তাহলে কমার দৃষ্টিতে দেখবেন। তো এরপর আপনাদের বিল পে বিল করতে এগিয়ে যান, এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখন আমার এখানে বিল আসছে, মোট বিল 82 টাকা। তো এখানেও দেখাচ্ছে 82 টাকা ব্যালেন্স, 1418 টাকা আসছে আমার ব্যালেন্স। তো এখানে 82 টাকা বিল আসছে। তো এখন আমি 82 টাকা বিল দেওয়ার জন্য পরের ধাপ যেতে ট্যাপ করুন, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলাম, এখন আমার পিনটি দিতে হবে বন্ধুরা। এখানে দেখুন 82 টাকা পরিমাণ 82 টাকা 400, সর্বমোট 82 টাকা। এখন পিন নাম্বারটি দেওয়ার পর আমার বিলটি পে করতে পারবো। তো পিনটি আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা আপনাদের বিল পিনটি দিয়ে নেবেন। আমার পিনটি দেওয়া হয়ে গেছে, এখন আমি পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর এখানে দেখুন আমাকে দেখাচ্ছে বিল সর্বমোট বিল 4509, বিল অ্যাকাউন্ট নাম্বার, এটা আমার কাগজের নাম্বার, আমার বিলের কাগজের নাম্বার। তো এখানে 82 টাকা আমার চার্জ বিল নেওয়া হবে। তো বিলটি এখন পরিশোধ করার জন্য আমাকে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এটার মধ্যে ক্লিক করে ধরে রাখতে হবে। তো এটার মধ্যে ধরে রাখছি আমি। এই যে দেখুন বন্ধুরা কারেন্টের খুঁটি, যেই খুঁটি এটা যেভাবে ছবিটা, হ্যাঁ দেখুন বন্ধুরা বিলটি এখন পে হয়ে গেছে। তো আমার SMS আসছে, SMS এর মাধ্যমে জানানো হয় বিলটি পরিশোধ হয়েছে কিনা। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পল্লী বিদ্যুতের বিল বিকাশের মাধ্যমে পে করা যায়। তা আপনারা এইভাবে চেষ্টা করে আর আপনারাও বিল দিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।